আসলে আতিবার কথা শুনলে সব প্রশ্ন হারাই যায় আমার প্রশ্ন হচ্ছে ভাই হারানো প্রশ্ন আবার গুছা নিয়ে তারপর যুক্ত হবে না সমস্যা নাই প্রশ্ন আছে প্রশ্ন হইতেছে ভাই এখানে মুসলমানদের মুসলমানদের আল্লাহ বলতেছে যে সালাদ সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকু করো তাহলে মুসলমানরা এখন মসজিদে যা তারা কি করে মানে আমাকে এই প্রশ্নটা একটু বুঝায় দেন মানে তারা

প্রত্যেকটা লোক যদি হুজুর হয় মাদ্রাসায় পড়ে তাদের দিয়ে তো আমি মনে করি না একটা ব্যানের বাল টিপ বানানো সম্ভব মানে একটা হুজুর আজ পর্যন্ত কোনো হুজুর কোনো মাদ্রাসার কোনো হুজুর একটা ব্যানের বাল টিপ বানাইছে কিনা এটা মানে হ্যাঁ মানে কোরআন হাদিস পড়ে শুধুমাত্র কোরআন হাদিস পড়ে তো কোনো কিছু ইয়ে করা পসিবল না মাদ্রাসা যে শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসের উপর পড়ে তো কোনো কিছু বানানো সম্ভব না ওইখানে তো দুনিয়া বিজ্ঞান অলমোস্ট গোড়ার আড্ডা কিছুই নেই না তাহলে ভাই তাহলে তারা এখান থেকে মানে কি শিখায় মানে তারা কি শেখে সারাদিন তারা ওই আরবি একটা আমি আমি আপনাকে বলি ভাই ধরেন আরবি একটা ভাষা ধরেন আমরা দেশের বাইরে থাকি তো সৌদি আরবের একটা ক্লাস থ্রির বাচ্চা আর আমগর দেশে মনে করেন যে মৌলানা বাংলাদেশের পড়া শেষ ওই থ্রির পোলা বানা যদি এই বাংলাদেশের মৌলানা তর্ক করে দিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশের মৌলানা ওই থ্রির পোলা বানা সৌদি আরবের থ্রি পোলা বানের সাথে পারবো তো এই বাংলাদেশের মৌলানারা আপনার এই দুই কলম ভাষাই কে আরবি ভাষাই কে মানে কি পণ্ডিত হয়ে গেছে মানে দুই কলম আরবি কোহেরাই মনে করেন যে সাপের ভয় মরার পরে সাপ ঠোক দিব ফের তার আতুন চেপে তোমার মদ গুইলা গুইলা মানে এই যে একটু ভয় মানে ভয় একটু প্রচন্ড পরিমাণের ভয় দাইছে মানুষের রিসার্চ করে pali তাই না মানে আল্লাহ তাআলা মুনা আমাকে কি করে কাদের মুদলি মুনা আমাকে কি আদর ভয় তাদের পড়াশোনাটা হচ্ছে ভয়ের বর্ষা করে এটা এটা একদম ভালো কথা বলছেন সুন্দর একটা কথা বলছেন তাদের পড়াশোনা তাদের তাদের বছরকে বছর ধরে গবেষণা হচ্ছে অন্ধবিশ্বাস এবং অন্ধবিশ্বাসের ভয়ে নিজে ভয় পাওয়া অন্যকে ভয় দেখায় ব্যবসা করা এটাই তাদের তাদের কিন্তু হচ্ছে আমার কথা হচ্ছে কোরআন যদি সর্বোচ্চ শ্রেষ্ঠ কিতাব হয় মানে তার মধ্যে তো আমার এই ছোট্ট গানে আমি আজার হাজার অসংখ্য আমি ভুল পাই মানে অসংখ্য মানে এক এই এখানে নবী কইতেছে সব কথা আল্লাহই কইতেছে আর কথা এখানে আল্লাহই কইতেছে যে নিশ্চয় তোমার সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহই বলতেছে যে নিশ্চয়ই তোমার এমন দিন আসবে যেদিন বন্ধ নবী কইতেছে যে আমি আমার উম্ম ছাড়া পার হবো না তাইলে আর হুজুরা কইতে নবী ছাড়া পার না তাইলে এখানে আল্লাহ মিশা কথা কইতেছে না নবী মিশা কথা কইতেছে না কথা ভালো

সঠিক মনে গবেষণা করতে না চায় উন্মুক্ত ভাবে আলোচনা মানে চিন্তা করতে না চায় ভয়ের মধ্যেই থাকে সবসময় ওই যে আমার ইমান চলে গেল আমাদের যার সাপে কামড়াবে যে আগে বললেন এই ভয় থাকলে হয়তো বা সে ভয়েই মাইনে নিবে কিন্তু সে ওরকম নিজের সাথে অনেস্টি রেখে আর কি বিশ্বাস করবে না আপনার না ভাই ভাই আমি বলি আপনার সারা জীবন এখানে আপনি সারা জীবন ভালো কাজ করে যায় আপনি এক আমার দুনিয়াতে আমার মদপান হারাম করে দিলো আবার সেই ব্যক্তি ধরে না আপনি আমাকে দুনিয়ায় মদপান করে বেরি দিয়েছিলেন না আপনি এই ব্যক্তি আমাকে আপনি আবার মরার পরে যা মদ খাওয়াই দিয়েছিলেন মানে আমি আমি এড়ুকেও করে বামুজি আপনি এত বুদ্ধিমান আমি 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 এড়ু কিভাবে বামুজি আপনি এত বুদ্ধিমান ডিসিশন নিতেন যে আপনি আমাকে দুনিয়ায় মদ খাইয়ে দিলেন না মরার পরে মদ খাওয়াবেন তো জান্নাত তো তো সবই হার আর সবই হালাল জানাতে তো হারাম বলে কিছু নাই ঠিক কথা ঠিক আছে যে দুনিয়াতে মদ খাইতে না দিয়ে আবার খাওয়ানো কথা ঠিক আছে ব্যাট এ এগুলা তো ফালতু ফালতু ফ্যান্টাসি মানে বাচ্চারা বাচ্চারা বিশ্বাস করতে পারে যারা এডাল্ট না বাচ্চারা যেমন কার্টুন দেখে মজা পায় এরকম বাচ্চারা এগুলা শুনে বিশ্বাস করতে পারে এডাল্ট লোকের তো এগুলো বিশ্বাস করার কথা না একজন প্রাপ্তবয়স্ক লোক এগুলা শুনে তো তার বিশ্বাস করার কথা না কিন্তু দুঃখের কথা তো তারা এই 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 মলানারা হচ্ছে পরের বাড়ি খায় অর্থাৎ মানে আপনি খালি মানুষের কথা কয়েক খাইবেন মনে করেন যে আপনার কাজ হচ্ছে কথা তখন আপনি কি দিবেন আপনি তো আর কাম করে রাখেন না যে দুইটা পকেটিন দিয়ে কাউ খেলাইবেন তাইলে কি মিঠা কথা পাম্পুম মানে মরার পর কি আছে মরার পর কি আছে দুনিয়ার ব্যক্তি তো আমাকে আপনি দিয়ে দিতেছেন আর খালি আমার বাড়ি আপনি বিনা বিনা পরিশ্রমে খেয়াল যেমন এইখানে কোরআনে আল্লাহ করে দিচ্ছে যে কোরআনে তোমার তোমার পার করবে হচ্ছে তোমার ইমাম অর্থাৎ আমরা মসজিদে নামাজ পড়ি আচ্ছা রেশমি রেশমি আপনার কথা কিন্তু আর বোঝা যাচ্ছে না আপনার কথা এখন আর বোঝা যাচ্ছে না আপনার যদি আর কোনো আলোচনা না থাকে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আচ্ছা চলে গেছে ফারেজ ভাই আমি